ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আর আমি এত সাজুগুজু করেছি, বিয়ে বাড়ি যাবো, তো মাথাতেই ছিল না বিয়ে বাড়ি আছে আজকে। আমার শ্বশুরমশাই মানে বাবার এক বন্ধুর ছেলের না মেয়ের জানি না ঠিক বিয়ে, তো তার জন্য বাড়ির সবার ইনভাইট ছিল। তো এবার মায়ের যেহেতু বাবা মারা গেছে, মানে আমাদের দাদু ভাই তো মারা গেছে, তার জন্য মা যেতে পারবে না। আর আমার বরের প্রচণ্ড কাজের চাপ, ওই জন্য ও কাজ নিয়েই ব্যস্ত, ঘরে বসেও কাজ করছে, ওই জন্য ও যাচ্ছে না। আর দেওর যাবে না বলেছে, ওর কি একটা বন্ধুর জন্মদিন নাকি সেলিব্রেশন আছে, ওই জন্য ও যাবে না। তো এত বৃষ্টি পড়ছে যার জন্য ছেলেকেও নিয়ে যেতে পারছি না, ছেলেকে শাশুড়ির কাছে রেখে আমি আর বাবা একসাথে যাব। তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে, আজকে পড়াতেও বসাতে পারিনি ওকে, তো রেডি হয়ে ওই জন্য বেরিয়ে যাবো এবার। তো আমার সাজুগুজুটা কেমন হয়েছে একটু বলবে, যদি খারাপ লাগে তাও বলবে, ভালো লাগে তাও বলবে, ঠিক আছে? কোনো রকমে একটু 1 ঘন্টার মধ্যে সাজুগুজু করে নিলাম। মেয়েদের তো জানোই যে প্রচুর টাইম লাগে, তো সেরকম কিছু চুলটাও এমন কিছু স্টাইল করতে পারলাম না কোনো রকম, জাস্ট একটা ক্লিপ নিয়ে, ক্ল্যাচার নিয়ে আটকে নিলাম পিছন দিকে, আর সামনের দিকে লকসগুলো বের করে নিলাম, আর একটা জুয়েলারি পরে নিলাম অক্সিডাইজের, ব্যাস। আর সিম্পল একটা শাড়ি, এই শাড়িটা অলরেডি বের করা ছিল, আর এত জলকাদার সময়ে নতুন করে শাড়ি পরতে ইচ্ছাও করছে না, কারণ শাড়িগুলো একদম নোংরা হয়ে যাবে, যার জন্য যেটা বের করা ছিল সেটাই পরে নিলাম। ওকে টাটা, এবার যাওয়ার জন্য রেডি একদম পুরো, বাবাও চলে আসছে, এবার আমরা বেরিয়ে যাব, টাটা। যদি বিয়েবাড়িতে গিয়ে কিছু মানে ভিডিও বানাতে পারি, চেষ্টা করব তোমাদের সামনে পুরো বিয়েবাড়িটা একটু 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 করে তুলে ধরার, তো ঠিক আছে, সঙ্গে থাকবে, ভিডিওটা দেখবে, লাইক করবে, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও, ঠিক আছে? আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করতে হবে, আর আমার সাপোর্টের দরকার তোমাদের। ওকে টাটা। এই যে আমরা বিয়ের বাড়ি পৌঁছে গেছি রিসেপশনে, তো খুব সুন্দর লাগছে ওদের দুজনকে, আর এখানে ডিজে হচ্ছে, সবাই নাচ কোচ করছে, আর এদের সাথে একটা সেলফিও নিয়ে এলাম আমি। চিকেন পকোড়া, কফি, ফুচকা।